হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি হেল এলরডের দ্য মিরাকেল মর্নিং বুকটি থেকে 6টি মর্নিং হ্যাবিটস নিয়ে আলোচনা করব, যে অভ্যাসগুলি পৃথিবীর সমস্ত সাকসেসফুল মানুষরাই তাদের জীবনে অ্যাপ্লাই করে থাকেন। তো নিজের জীবনকে বেটার করে তোলার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। মাত্র 20 বছর বয়সে হেল এলরড তার কোম্পানির টপ সেলসম্যান হয়ে উঠেছিলেন। তার রিলেশনশিপ ঠিকঠাক চলছিল, ফ্যামিলি হ্যাপি ছিল এবং তিনিও খুশি ছিলেন, অর্থাৎ সব কিছু ভালোই চলছিল। কিন্তু একদিন তিনি যখন বক্তৃতা শেষ করে বাড়ি ফিরছিলেন তখন তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। নেশাচ্ছন্ন কোনো এক ব্যক্তি 70 কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে এসে তার গাড়িতে ধাক্কা মারে, যার ফলে এত বড় অ্যাক্সিডেন্ট হয় যাতে তার হাত পা ভেঙে যায়, এমনকি 6 মিনিট পর্যন্ত তার নিঃশ্বাসও বন্ধ হয়ে গেছিল। কিন্তু খুব তাড়াতাড়ি প্যারামেডিকরা পৌঁছে রিভাইভ করে হসপিটালে নিয়ে যান তাকে। তিনি 6 দিন পর্যন্ত কোমায় ছিলেন। যখন তিনি সুস্থ হন তখন ডাক্তাররা বলেন যে তার ব্রেন পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেছে এবং সে কখনোই আর হাঁটতে পারবে না। কথাগুলি শুনে তিনি শকড এবং স্যাড হয়ে যান। কিন্তু হেল এলরড মনে করতেন যে আমাদের যে কোনো নেগেটিভ রেজাল্ট, যেগুলিকে আমরা চেঞ্জ করতে পারবো না, সেগুলি ভেবে নেগেটিভ ফিল করা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু মাত্র 5 মিনিটের জন্য। অর্থাৎ যখনই তোমার সাথে কিছু নেগেটিভ ঘটবে তখন 5 মিনিটের একটি টাইমার সেট করে নাও। এই 5 মিনিটের মধ্যে রাগ দেখাও, কাঁদো, চেল্লাও, স্যাড থাকো বা যে কোনো কিছু করে নাও, কিন্তু 5 মিনিট পরেই সামনে এগিয়ে যাও, পজিটিভ সলিউশন খুঁজে বার করো। কারণ অ্যাজ এ ইন্টেলিজেন্ট ম্যান, 5 মিনিটের বেশি নেগেটিভ ভাবনা নিয়ে পড়ে থাকা আর পজিটিভ সলিউশন না ভাবা, এগুলি জাস্ট আমাদের সিচুয়েশান আরও খারাপ করে তোলে। আর এই কথাটি হেল এলরড তখন কাজে লাগান আর চিন্তা করা বন্ধ করে তার পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করে নেন আর ভাবেন যে এখন আমার মধ্যে 2টি জিনিসই হতে পারে। প্রথমত, ডাক্তাররা যেমন বলেছেন যে হ্যাঁ, আমি আর কখনোই হাঁটতে পারবো না, যদি এটা হয় তাহলে আমি হুইলচেয়ারে বসেই সবথেকে হ্যাপি হ্যান্ডিক্যাপ মানুষ হয়ে দেখাবো, আর তা না হলে আমি ডাক্তারের কথা ভুল প্রমাণিত করে আবার হেঁটে দেখাবো। এই 2টো পজিটিভ সলিউশন ভেবে তিনি নিজের স্ট্রেস এবং নেগেটিভ থট পুরোপুরি শেষ করে ফেলেন। তার এই পজিটিভ অ্যাটিটিউডের ফলে তার হেলথ খুবই তাড়াতাড়ি ঠিক হতে থাকে, এবং এতটাই তাড়াতাড়ি যে ডাক্তাররাও বিলিভ করতে পারছিলেন না, এবং মাত্র 3 উইকের মধ্যেই তিনি পুনরায় হাঁটতে সক্ষম। এইসব কিছুর পর তার লাইফ পুনরায় ঠিকঠাক ও আরও বেটার হয়ে ওঠে। এবার তিনি আরও বেশি কনফিডেন্সের সাথে লাইফে এগোতে থাকেন, যার ফলে তিনি তার কোম্পানির প্রচুর সেলস রেকর্ড ব্রেক করে ফেলেন, প্রচুর টাকার মালিক হয়ে ওঠেন তিনি, নিজস্ব ব্যবসা শুরু করে ফেলেন, বিয়ে করেন, নতুন একটি বাড়িও কেনেন, এবং সব কিছু একদম বেস্ট হয়ে উঠতে থাকে। বাট আবারও তার জীবনে বড় সমস্যা আসে। 2007 ইকোনমিক ক্রাশের ফলে তার ব্যবসা রাতারাতি ডুবে যেতে থাকে। তিনি সেই সময় তার জীবনের সবথেকে কঠিনতম মুহূর্ত উপভোগ করেন। হেল বলেন যে এই সময় তার সাথে একের পর এক খারাপ সমস্যা ঘটতেই থাকে, আর ক্রমশ তিনি গরিব থেকে গরিবতর হয়ে উঠছিলেন। তখন তার ওয়াইফ তাকে তার এক বন্ধুর কাছ থেকে সাজেশন নেওয়ার কথা বলেন, যিনি এই খারাপ সময়েও প্রচুর আয় করছিলেন আর লাইফ অনেক কিছু ভালোও করছিলেন। অথর তাকে তার লাইফের সব পরিস্থিতির কথা বলেন এবং কিছু টিপস দিতে অনুরোধ করেন। তখন তার সেই বন্ধু বলে, তোমার এখন বিজনেস অ্যাডভাইসের দরকার নেই, জাস্ট 2টি কাজ প্র্যাকটিস করার দরকার। প্রথমত, রোজ সকালে তাড়াতাড়ি উঠে এক্সারসাইজ করো, এবং দ্বিতীয়ত, ডেইলি কোনো সেলফ ইম্প্রুভমেন্টের বই পড়ো। হেলের এই 2টি টিপস একদমই পছন্দ না হয় তিনি সেখান থেকে চলে আসেন। তার কাছে অন্য কোনো অপশান না থাকায় তিনি এই 2টি টিপসই প্র্যাকটিস করার কথা ভাবেন। তিনি অন্য এক প্রতিবেশীর থেকে জেনেছিলেন যে মর্নিং রিচুয়াল হলে, অর্থাৎ সকালে তাড়াতাড়ি উঠে কিছু স্পেসিফিক থিংস প্র্যাকটিস করা হলে সহজেই সাকসেসফুল হওয়া যায়। কারণ সকালে যে তাড়াতাড়ি ওঠে তার কাছে সারাদিনে ভালো কিছু করার জন্য প্রচুর টাইম থাকে, এবং একটি ভালো মর্নিং রিচুয়াল আমাদের ব্রেন এবং মাইন্ডের সাথেও শেক করে, যার এফেক্টে আমাদের পুরো দিনই ভালো কাটে। এই কারণে অথর ডিসাইড করেন যে তিনি সকালে উঠে শুধু এক্সারসাইজ বা বুক রিডিংই নয়, তিনি ফাইন্ড আউট করবেন সেই সব অভ্যাসগুলি, অর্থাৎ বেস্ট অফ বেস্ট অভ্যাসগুলি, যেগুলি প্রত্যেক সাকসেসফুল মানুষ পার্সোনালিটি ডেভেলপমেন্ট ও নিজেকে আরও সামনে নিয়ে যাওয়ার জন্য করে থাকেন, আর সেই অভ্যাসগুলি লিস্ট বানিয়ে ডেইলি করতে থাকবেন। এরপর তিনি রিসার্চ করেন এবং অ্যাটলাস্ট 6টি ইম্পর্ট্যান্ট এবং কমন টপিক খুঁজে বার করেন, যেগুলি অলমোস্ট সব সাকসেসফুল মানুষেরা ফলো করেন, আর এই 6টি হ্যাবিট খুব বেশি ইম্প্যাক্টফুল ছিল। এই কারণে তিনি লিস্ট বানিয়ে এই 6টি হ্যাবিট প্র্যাকটিস করতে শুরু করেন। যখন তিনি 6টি হ্যাবিট শুরু করেছিলেন তখন তার $50,000 ধারে ছিল, তার বাড়ি হাতছাড়া হতে চলেছিল এবং তিনি আনহেলদি এবং স্যাড ছিলেন। বাট এই 6টি অভ্যাস শুরু করার 2 মাসের মধ্যে তার ইনকাম ডবল হয়ে যায়, তার ঘর বাঁচিয়ে নেন তিনি, এবং একদম ফিট হয়ে একটি আল্ট্রা ম্যারাথনে দৌড়ান তিনি, এবং খুবই খুশি ব্যক্তি হয়ে ওঠেন। হ্যাঁ, সেই ব্যক্তি যাকে ডাক্তারসরা বলেছিলেন কোনোদিন হাঁটতে পর্যন্ত পারবে না, তিনিই আল্ট্রা ম্যারাথনে দৌড়ান। আর এই সব কিছু এত ফাস্ট হতে থাকে যে এই 6টি অভ্যাসকে অথর দ্য 6 মিরাক্কেল মর্নিং হ্যাবিটস নাম দেন, কারণ এই সব কিছুই তার কাছে কোনো মিরাক্কেলের থেকে কম কিছু ছিল না। তো এখন আমি এই 6টি অভ্যাসই আপনাদেরকে বলবো যেগুলি আপনাদেরও প্র্যাকটিসে আনতে হবে। অথর এই 6টি হ্যাবিটসকে সহজে মনে রাখার জন্য একটি ছোট্ট ফর্মে নিয়ে এসেছেন, সেভার্স,
যার মধ্যে প্রথম হ্যাবিটটি হলো এস অর্থাৎ সাইলেন্স। সাইলেন্স অর্থাৎ মেডিটেশন বা প্রেয়ার। আপনি হয়তো সকালে ঘুম থেকে উঠেই দুনিয়ার সমস্ত টেনশন নিজের মাথায় নিয়ে নেন, নিউজ পেপার পড়ে বা ফেসবুক চেক আউট করে, যাই হোক। বাট সাকসেসফুল মানুষেরা সকালে উঠে সাইলেন্ট মোডে চলে যান মেডিটেশন, ইয়োগা বা প্রেয়ার করার মাধ্যমে, যা তাদের ব্রেনকে শান্ত করে সুন্দর দিনের সূচনা করতে সাহায্য করে। প্রথমে অথারও আপনাদের মতো মনে করতেন যে মেডিটেশনের সাথে সাকসেস পাওয়ার দূর দূর পর্যন্ত কোনো লিঙ্ক নেই। তারপর অনেক রিসার্চের পর তিনি জানতে পারেন যে মেডিটেশন এমন একটি অভ্যাস যেটি সাকসেসফুল মানুষদের আগে যাওয়ার জন্য সব থেকে বেশি সাহায্য করেছে। এমনকি একজন বিলিনিয়ার ম্যানেজার রেডেলিও বলেন যে মেডিটেশন তার ফাইন্যান্সিয়াল সাকসেসের নাম্বার ওয়ান কি। আর শুধু তিনিই নন, পৃথিবীর সব থেকে বড় কোম্পানি সিইওরাও তাদের ব্রেনকে পিক পারফরমেন্সে কাজ করানোর জন্য ও ডিসিপ্লিন রাখার জন্য মেডিটেশনকেই ক্রেডিট দেন। এই জন্য ফার্স্ট হ্যাবিট প্র্যাকটিস সাইলেন্স। হ্যাবিট নাম্বার টু এ অর্থাৎ অ্যাফার্মেশন। এটি একটি পাওয়ারফুল টেকনিক যেটা প্রচুর সাকসেসফুল মানুষ ইউজ করে থাকেন। অ্যাফার্মেশন হলো একটি পজিটিভ স্টেটমেন্ট নিজেকেই বারবার বলা, যার ফলে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কথাটি গেঁথে যেতে থাকে এবং রিয়েলিটিতেও আমরা সেই রকমই হতে থাকি। এক্সাম্পল হিসাবে যদি আপনি নিজেকে বারবার বলেন আই এম এ কনফিডেন্ট পারসন, আই এম এ কনফিডেন্ট পারসন, তো একসময় আপনার সাবকনসিয়াস মাইন্ডে কথাটি গেঁথে যাবে এবং আপনি রিয়েলিটিতেও একজন কনফিডেন্ট পারসন হয়ে উঠবেন। থার্ড হ্যাবিট, ভি থেকে আসে ভিজুয়ালাইজেশন। এটিও একটি পাওয়ারফুল টেকনিক যেটি অনেকটা অ্যাফার্মেশনের মতোই। অ্যাফার্মেশনে আপনি নিজেকে পজিটিভ স্টেটমেন্ট বারবার যেমন বলতে থাকেন, সেরকমই ভিজুয়ালাইজেশনে আপনাকে ব্রেনে সেই সব ইমেজ তৈরি করতে হবে যেগুলি আপনি লাইফে করতে চান বা লাইফে আপনি যা কিছু হতে চান। এক্সাম্পল, যখন আতার প্রথমে ম্যারাথন প্র্যাকটিসের জন্য যেতেন তখন প্রথমে তার খুব অসুবিধা হতো, কিন্তু যখন থেকে তিনি প্র্যাকটিসে যাওয়ার এক ঘন্টা আগে ভিজুয়ালাইজ করতে শুরু করেন যে তিনি শ্যুজ পরছেন, ম্যারাথনে দৌড়াচ্ছেন আর তার মুখে স্মাইল রয়েছে, তখন তিনি হ্যাপিলি প্র্যাকটিসের জন্য যেতে পারতেন। এইভাবেই আপনিও আলাদা আলাদার জন্য ভিজুয়ালাইজেশন টেকনিকটি ইউজ করতে পারেন। হ্যাবিট নাম্বার ফোরে রয়েছে এক্সারসাইজ। সকালে উঠে এক্সারসাইজ করার বেনিফিট খুবই বেশি, কারণ এক্সারসাইজের ফলে আপনার ব্রেনে বেশি অক্সিজেন যায়, থিঙ্কিং ক্লিয়ার হয়, বেটার ফিল হয়, আপনার এনার্জি লেভেল বেড়ে যায় পুরো দিনের জন্য। এরকমই অসংখ্য বেনিফিটস রয়েছে। বাট মজার ব্যাপার এটাই যে এইসব বেনিফিটস পাওয়ার জন্য আপনাকে জিমে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি সকালে উঠে কিছু মিনিট ছোটোখাটো এক্সারসাইজ করেই সব বেনিফিটগুলি পেতে পারেন। যেমন ধরুন সকালে উঠে মাত্র এক মিনিট জাম্পিং জ্যাক্স করলেই আপনার এনার্জি, থটস, ক্লিয়ারিটি, অ্যাওয়ারনেস 10 গুণ বাড়তে পারে। নেক্সট হ্যাবিট রিডিং। রিডিং মানে অনেকেই ভাবছেন কোনো স্কুল কলেজের বই বা গল্পের বই কিংবা কোনো নিউজ পেপার রিডিং, বাট মোটেই না। অথার কোনো সেলফ ইম্প্রুভমেন্ট বুক রিকমেন্ডেড করেছেন, যেমন সেলফ হেল্প বুকস, যেগুলি আপনার ইন্টেলিজেন্স, আপনার নলেজ, স্কিলস অর্থাৎ আপনাকে সব দিক থেকে সব রকমভাবে ইম্প্রুভ করবে। সো এটিও একটি ইম্পর্ট্যান্ট হ্যাবিট যেটা সব সফল মানুষদের প্রতিদিনের অভ্যাস। অ্যান্ড দ্য লাস্ট হ্যাবিট ইজ স্ক্রাইবিং। স্ক্রাইবিংয়ের অর্থ লেখা, অর্থাৎ আপনার গোলস, আপনার ড্রিমসগুলিকে প্রতিদিন লিখে রাখুন। রিচার্ড ব্রানসন নামের একজন বিলিনিয়ার তিনি বলেন যে একটি সবথেকে বেস্ট অভ্যাস যেটি আমাকে বিলিনিয়ার বানিয়েছে এবং এটা আপনিও করতে পারেন, যে আপনার সাথে অলওয়েজ একটি নোটবুক রাখুন আর আপনার প্রতি মুহূর্তের আসা থটস, আইডিয়াস, ইম্পর্ট্যান্ট থিংস সব কিছু সেই বুকে লিখতে থাকুন। এই সিম্পল হ্যাবিটটি আপনাকে ভীষণ হেল্প করবে। তো রোজ কিছুটা টাইম বের করে স্ক্রাইবিং হ্যাবিটটি প্র্যাকটিস করে ফেলুন, কারণ মোবাইলের থেকে ফিজিক্যাল বুক অনেক বেটার। নিউ হ্যাবিটসকে ফর্ম করা আমাদের জন্য যতটা ইম্পর্ট্যান্ট, তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট খারাপ অভ্যাসগুলিকে শেষ করা। তো আমরা পরবর্তী ভিডিওতে কভার করব কীভাবে খারাপ অভ্যাসের থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে আমাদের লেটেস্ট ভিডিও আপডেটস পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। আর হ্যাঁ, সাকসেসফুল মানুষদের অন্যতম প্রধান অভ্যাস কি জানেন? দে লাইক টু মোটিভেট আদার্স। সো ভিডিওটি শেয়ার করে অন্যদেরও মোটিভেট করুন। ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করে আমাদের জানান কোন অভ্যাসটি আপনার সবথেকে পছন্দের। এই ভিডিও এই পর্যন্তই, আশা করছি আপনি সাবস্ক্রাইব করে ফেলেছেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যান্ড ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং।